অম আজকে বিশই মে দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা নিজের এই জীবনকে করি থেকে হিরে তুলল বানাতে হলে সময়কে সফল করো অবগণগুলোকে বিতাড়িত করো আহার নিদ্রার সময় নষ্ট করো না বেশিরভাগ সময় আমরা শুয়ে কাটাই আমরা খেয়ে কাটাই আমরা সময় নষ্ট করি কিন্তু সময় অত্যন্ত মূল্যবান আজকের প্রশ্ন মানুষ কোন একটি শব্দের দ্বারা সকলকে ভগবানের রূপ ভেবে নিয়েছে সবথেকে বড় ভুল করেছে ভক্তরা মানুষরা উত্তর বাবা বলেন বাচ্চারা এই সময় আমি হলাম বহুরূপী এরকম নয় যে এখানে যখন মুরলি চলছে তখন পরমধাম খালি হয়ে যায় আমায় তো এখন অনেক কাজ করতে হয় অনেক সার্ভিস চলতে থাকে বাচ্চাদেরকে ভক্তদেরকে সাক্ষাৎকার করাতে হয় এই সময় আমি হলাম বহুরূপী এই একটি শব্দের জন্যই মানুষ বলে থাকে এই সবই হলো ভগবানের রূপ ভগবানের অনেক রূপ কোন না রূপ আছে ভগবান তা ধরেননি তো এইভাবে ভগবানকে অপবাদ দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন বাবার কোন শ্রীমৎ পালনকারী বাচ্চারা হলো সুসন্তান কাকে বাবা বলেন সুসন্তান উত্তর বাবা বলেন বাচ্চারা কখনোই ডিসসার্ভিস করো না সময় হলো খুবই মূল্যবান একে নিদ্রাতে অতিবাহিত করবে না কমপক্ষে আট ঘন্টা আমার জন্য দাও সার্ভিস করো এই শ্রীমত পালনকারীরাই হলো আমার সুসন্তান আর এই সুসন্তান হতে এখন প্রত্যেকেরই পুরুষার করতে হবে তাই না আজকের গীত তোমরা রাত নষ্ট করলে ঘুমিয়ে দিন নষ্ট করলে খেয়ে অমূল্য এ জীবন বৃথা চলে যায় হিরিতুল্য জীবন করিতুল্য হয়ে যায় ওম শান্তি বাচ্চাদেরকে বাবা বুঝাচ্ছেন বাচ্চারা জানে যে আমরা হলাম সকলে বাবার সন্তান পরম পিতা পরমাত্মার সন্তান আমাদের শরীরের পিতা তো হল শারীরিক কিন্তু আত্মা যেটি হলো অশরীরী সেটির পিতা হলেন অবশ্যই অশরীরী যেমন আত্মা দেখতে আকাশের তারার মতো আত্মার পিতাও তো হবেন আকাশের তারার মতো বাবা বুঝিয়েছেন ব্যাহদের পিতার থেকে ব্যাহদের সুখের উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয় একুশ জন্মের জন্য শতযুগ ত্রেতার যুগের জন্য এখন যেটার শুরু হয় সেটা ত্রেতার শেষ পর্যন্ত চলতে থাকে অর্থাৎ এখন ব্রাহ্মণ জীবন হয়ে যেটা তোমরা পেতে চলেছ তার তার ডিউরেশন চলবে ত্রেতা যুগের শেষ পর্যন্ত অত্যন্ত অদ্ভুত হিসাব বাবা আমাদেরকে দিচ্ছেন তো এই সময় যাতে আমরা কখনো বিনষ্ট না করি তোমরা এখন পুরুষার্থ করছো তাই না ভবিষ্যতে একুশ জন্মের প্রালব্ধের জন্য তোমাদের আড়াই হাজার বৎসর গ্যারান্টি জীবন তোমরা প্রাপ্ত করবে আবার পরবর্তী সময়ে হদের শুরু হয়ে যাবে দ্রাপর যুগ থেকে ব্যাহদের সম্পূর্ণ হয়ে যাবে কারণ ব্যাহদের ডিউরেশন তো সত্য ত্রেতা পর্যন্ত শেষ তারপর হবে হদের প্রালব্ধ তো নিজের পিতা নিজেকে সম্পত্তি প্রদান করবে তারপর মায়ার ধোকা খেতে শুরু করবে এ হলো অত্যন্ত গুপ্ত কথা তাই না তো বাচ্চারা এও জানে আধাকল্প আমরা হদের পিতার থেকে উত্তরাধিকার নিয়েছি যার যার তো শরীরের পিতার থেকে আমরা তো সম্পত্তি প্রাপ্ত করেছি আর ব্যাহদের পিতাকে আমরা স্মরণ করেছি তো এই আমরা কামনা করেছি এই আমরা আকাঙ্ক্ষা করেছি আত্মার সম্বন্ধে সকলেই হলো ভাই ভাই উনি হলেন পিতা বলেও থাকে আমরা আত্মারা হলাম ভাই ভাই আবার যখন মানুষ সৃষ্টির রচনা করা হয় তখন ভাই বোন হয়ে যায় কারণ ব্রহ্মার দ্বারা এ দুনিয়ার সৃষ্টি তো যখন থেকে ব্রহ্মার দ্বারা দুনিয়া সৃষ্টি হয়ে যায় তখন থেকে এই ভগবানের সিদ্ধান্ত হলো আমরা শরীর রূপে তো নারী হলে আমাদের বোন আর পুরুষ হলে আমাদের ভাই তো এ হলো নতুন রচনা তাই না অত্যন্ত গুপ্তকতা অত্যন্ত বুদ্ধি তো তালা বুদ্ধির তালা খোলার মতো কথা পরবর্তী সময়ে পরিবার বৃদ্ধি পেতে থাকে পরিবার বৃদ্ধি পেতে থাকে সম্বন্ধ বৃদ্ধি পেতে থাকে কাকা জেঠা মামা সব পরবর্তী সময়ে তৈরি হয় এ সময় বাবা রচনা সৃষ্টি করেছেন ছোট্ট পরিবার ব্রাহ্মণ পরিবার তাই না এখন ঈশ্বরীয় কোণের তোমরা পুত্র আর কন্যারা আছে অন্য কোনো সম্বন্ধ আর নেই বাবার এখন সকলই প্রতি এক নজর পুরুষ হলে পুত্র নারী হলে তো কন্যা এখন তোমরা জীবিত অবস্থায় ভাই বোন হয়ে যাও মরজি বা জীবন তোমরা প্রাপ্ত করেছ অন্য কোন সম্বন্ধের সাথে তোমাদের কোনো সম্পর্কই নেই এখন তোমরা নতুন জন্ম প্রাপ্ত করেছ তাই না তার অনুভব কি তোমাদের হচ্ছে হওয়া তো উচিত তো তোমরা এও জানো আমরা হলাম এখন ঈশ্বরীয় সন্তান বংশী ব্রহ্মা কুমার কুমারী ব্রহ্মা কুমার কুমারীদের অন্য কোনো সম্বন্ধ নেই এই সময় সমগ্র দুনিয়া হল পতীত তো এদেরকে পবিত্র বানাতে হবে অনেক বড় দায়িত্ব বাবা আমাদেরকে কাঁধে দিয়েছেন তো বাবা বলে তো বলে বাবা আমরা হলাম আপনার সন্তান সুসন্তান এখন আমরা সুসন্তান হয়ে এমন কর্তব্য আমরা করতে চাই বাবা বলেন বাচ্চারা সারা সারাদিন কেবল খাওয়া দাওয়া রাত্রি নিদ্রা আর বাবাকে স্মরণ না করা এর দ্বারা কেউ এই জন্ম প্রাপ্ত করতে পারবে না এটা বাবার অভিসম্পাদ নয় এটা হলো হিসাব বাবা বলছি কি এখন জীবনকে সফল করা শ্বাসোশ্বাস সফল করা তো এই সময় হলো ব্রাহ্মণদের অত্যন্ত তো বোঝদার জীবন বাবা বলেন শরীর নির্বাহের জন্য কর্ম করে গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্প সমান হতে হবে তো বুঝেও যে বাচ্চারা আমরা করি থেকে হেরে তুলল অর্থাৎ মানুষ থেকে দেবতা হচ্ছি তো আমরা অনুভব করছি এখন আমাদের জ্ঞান গুণ আমাদের ধারণা অনেক বৃদ্ধি পাচ্ছে আমরা এখন চেহারা মানুষের মতো কিন্তু গুণ আমাদের দেবতার মতো তৈরি হচ্ছে মানুষের মধ্যে তো অনেক অবগুণ থাকে তাই না দেবতার মধ্যে গুণ থাকে তাই তো মানুষ দেবতাদের সামনে গিয়ে তো নিজেদের অব তো অবগুণের কথা বর্ণনা করে স্বীকারোক্তি দেয় তুমি মহান আমরা হলাম অতীত পাপি ইত্যাদি ইত্যাদি তো তো ভগবানকে বলে তুমি তো সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পন্ন আমরা হলাম পাপি নিজ ছল কপট এখন বাবা বলেন বাচ্চারা নিজেদের ভিতরে আসরি গুণগুলিকে বিতাড়িত করে ঈশ্বরীয় দৈবগুণ ধারণ করতে হবে এই পরিবর্তনটুকু তোমাকে কি করতে হবে তাই না তবে তো তুমি মানুষ থেকে দেবতা হবে বাবা হলেন তো বাবা তো হলেন নিরাকার মানুষ সৃষ্টির বীজরূপ তো উনি হলেন সত্য চৈতন্য জ্ঞানের সাগর বাবাকে সচ্চ সচিদানন্দ বলা হয় এই জ্ঞান তো বুদ্ধিতে আছে তোমাদের তাই না এটা হলো নতুন জ্ঞান কোনো বেদশাস্ত্রে এই জ্ঞান প্রাপ্ত করবে না এখন তোমরা যা শুনছ সেটি আবার প্রায় বিলুপ্ত হয়ে যাবে এখন ঈশ্বরীয় জ্ঞান তা কোনো রকম তুমি এখন তো শাস্ত্র হিসাবে বানিয়ে রাখতে পারবে না কারণ দুনিয়া এখন বিনাশকারী হয়ে যাবে তো এখন তোমরা জানো যে আবার আমরা আসুরি গুণ সম্পন্ন মানুষ থেকে দৈবী গুণ ধারণ করে বাবার দ্বারা দেবতায় পরিণত হচ্ছি পাথের বোঝা যেটা মাথের উপরে আছে তা বাবার স্মরণের দ্বারা তো আমরা ভস্ম করেছি ভক্তিমার্গে তো এটাই শুনিয়ে এসেছ যে জলে স্নান করায় তো করলে পরে পাপ ভস্মীভূত হয়ে যায় কিন্তু তো জলে তো পবিত্র হওয়া যায় না কারণ জল কখনো পতিত পাবনী হতে পারে না পতিত পাবনি তো পরম পিতা পরমাত্মা তোমার পিতা তোমার সদ্গুরু তোমার শিক্ষক যদি এরকম হতো তাহলে আবার পতিত পাবন পিতাকে তোমরা কেন ডাকতে কেন স্মরণ করতে কেন নিমন্ত্রণ করতে তো তিনি তো এসে গেছেন তাই না তার কর্তব্য পালন করতে কিছুই তো তোমরা বুঝো না বুঝদার আর অবুঝ এটাও একটা নাটক হয়ে রয়েছে দুনিয়াতে তো বুঝ আর অবুজের নাটক তো কেউ তো তো অল্প সময়ে বুঝদার হয়ে যায় কেউ তো সারা জীবন ব্যতীত করেও বোঝদার হতে পারে না এখন তোমরা কত বোঝদার হচ্ছ তাই না ভগবানের প্রতিটি কথার প্রতি তোমরা তো গুরুত্ব দিচ্ছ তার প্রতিটি কথা জীবনে ধারণ করছো সমগ্র সৃষ্টিচক্রকে তোমরা জেনে ফেলেছো হিস্ট্রি জিওগ্রাফিকে জানা তো এটার জন্য বুদ্ধির দরকার তাই না তো তোমাদের এখন স্বচ্ছ বুদ্ধি স্বচ্ছ বুদ্ধিকে এখন আরও স্বচ্ছ তোমরা করে তুলেছ যদি না জানে না তো না জানে না তাহলে তাকে অবুজ বলা হবে তাই না তো এখন তোমরা বাচ্চারা জানো বাবার নিজের পরিচয় নিজের বাচ্চাদেরকে দিয়েছেন যে আমি এসেছি তোমাদেরকে হিরে তুল্য বানানোর জন্য এখন আমার কর্তব্য সম্পাদন করার জন্য এরকম নয় যে এখানে শুনলে গিয়ে তো আহার পানীয় পান করে তো যেরকম আগে চলছিল তো সেটি তো ছিল করিতুল্য জীবন তো এখানে শোনার পরে তোমার জীবনে পরিবর্তন আনতে হবে এখানে শোনার পরে যদি তুমি পুরাতন জীবনে যদি জীবনের মতো যদি তুমি চলো তাহলে তোমার পরিবর্তন তুমি ধরে রাখতে পারবে না তোমার পরিবর্তন কোনো কার্য করবে না তো দেবতাদের হলো হীরেতুল্য জীবন তো তারা তো স্বর্গে সুখ ভোগ করে না চিত্র তো আছেই ঘরে ঘরে তো আগে তোমরা জানতে না যে আমরাই সুখী ছিলাম আমরাই পবিত্র ছিলাম আমরাই দেবী দেবতা ছিলাম এখন আমরা দুঃখী হয়েছি এটা তো আমাদের জীবন কাহিনি আধা গল্প আমাদের দিন আধা গল্প আমাদের রাত আমরা চৌরাশি জন্ম কীভাবে নিয়েছি এটাও আমরা জানতাম না আগে পরমাত্মা এসে আমাদেরকে সম্পূর্ণ বৃত্তান্ত বলেছেন এখন আমি পরমাত্মা বলে এখন আমি এগুলো তোমাদেরকে গল্পকারে বলছি এখন তোমরা অন্যদেরকেও বোঝানোর জন্য যোগ্য হয়েছ এখন তোমরা প্রদর্শনী করে বা বিভিন্নভাবে তোমরা এই জ্ঞানকে বিতরণ করতে থাকো তোমাদের দুঃখী ভাই বোনের মধ্য মাধ্যমে তো বাবা বুঝদার বানিয়েছেন আমাদের তাহলে অন্যদেরকেও বোঝাতে হবে এরকম নয় যে ঘরে ফিরে আবার সেই পুরাতন আচার আচরণে থেকে যাবে এখন তোমাদের নতুন জীবন ঈশ্বরীয় জীবন তো এখন তোমাদের ব্রাহ্মণ জীবন দত্তক জীবন শিক্ষা প্রাপ্ত করে আবার অন্যদেরকেও শিক্ষা দিতে হবে তবেই তো তোমার শিক্ষা বাড়বে এবং শিক্ষার মর্যাদা তুমি দিতে পারবে ভগবানের কথা তুমি রক্ষা করতে পারবে বাবার পরিচয় দেওয়ার জন্য বাইরে যেতে হয় ব্যাহদের সকলেরই এক এখন তোমাকে ঘর থেকে বাইরে যেতে হবে ঘরে শিখবে বাইরে গিয়ে তার প্রমাণ দেবে প্রত্যেক ধর্মাবলম্বীরা তো ওনাকেই স্মরণ করে ওনাকেই আহ্বান করে হে পরম পিতা পরমাত্মা বা হে প্রভু তো গড বিভিন্ন নামে তাকে ডেকে আসছে এরকম কেউই নেই যে পরমাত্মাকে স্মরণ করে না পরমাত্মাকে মানে না তো কোনো না কোনো তো নামে তো মানে রূপ তো এক তো যদি আমরা সেই বৃত্তান্ত যদি আমরা তো দেখি সারা পৃথিবীতে একই রূপ পরম পিতা পরমাত্মার সকলে জ্যোতিকে স্বীকার করে নিয়েছেন প্রত্যেক ধর্মাবলম্বীদের পিতা হলেন এক পরম পিতা পরমাত্মা কেউ আল্লাহ বলেন কেউ নো গড বলেন কেউ ঈশ্বর বলেন তো এক্কেই সকলে স্মরণ করে আসছে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য অধিকার সকলের আছে তো চেষ্টা করতে আপত্তি কোথায় উত্তরাধিকারের বিষয় তো বোঝাতে হবে তো উত্তরাধিকার কারা পেতে পারে এই সময় তো বাবা কোনো তো কোন উত্তরাধিকার প্রদান করেন মুক্তি আর জীবন মুক্তি তো মুক্তি আর জীবন মুক্তি এ দুনিয়ার সকল আত্মারা কি পাবে তাও পাবে না এই ওটাও অত্যন্ত বোঝার মতো বিষয় এখানে তো সকলেরই জীবন বন্ধ অবস্থার মধ্যে রয়েছে বাবা এসে সকলকে রাবণের বন্ধন থেকে ছাড়ান এই সময় কেউই জীবন বন্ধ জীবনমুক্ত অবস্থায় নেই না এই সময় হলো রাবণ রাজ্য প্রত্যেকের ঘরে এখন অশান্তি এখন লড়াই ঝগড়া মারামারি লেগেই রয়েছে সকলেই হলো দেহ অভিমানী দেবতারা দেহি অভিমানে হওয়ায় তারা জানেন যে আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে আরেক আমরা শরীর নেব তো তাতে কোনো রকম দুঃখ থাকে না কান্নাকাটি থাকে না কেবল পরমাত্মাকে তারা জানে না দেহি অভিমানী থাকে দেবতারা কিন্তু পরমাত্মা অভিমানী হতে পারে না তো পরমাত্মাকে জানলে তাহলে সমগ্র সৃষ্টিচক্রকে জেনে যাবে তো এটাও তো সত্য ত্রিকালদর্শী কেবল তোমরাই এই সময় ব্রাহ্মণরা হতে পারো ব্রাহ্মণদেরই বাবা বসে ত্রিকালদর্শী বানান দেবতারা যখন ত্রিকালদর্শী নন তাহলে তাদের বংশাবলীর মধ্যেও এই জ্ঞান থাকবে না তো আর এই হাজার বর্ষ দেবতারা ত্রিকালদর্শী টাইটেল পেতে পারে না তারা মূল্যবান হতে পারে তারা ধনবান হতে পারে সুখ স্বাচ্ছন্দ্য তারা পেতে পারে কিন্তু ত্রিকালদর্শী হতে পারে না তো ভগবানকে তারা এক্সপিরিয়েন্স করতে পারে না তাহলে অন্যদের মধ্যে এটি কোথা থেকে আসবে যখন দেবতাদের প্রাপ্ত হবে না তো অন্য ধর্মাবলম্বীরা কোথা থেকে প্রাপ্ত করবে তো যিনি দেন তিনি হলেন এক এবং অভিন্ন তিনি আমাদের পিতা এই সহজে রাজযুগের জ্ঞান আর অন্য কারুর থাকতে পারে না এই পৃথিবীতে দেবী দেবতা ধর্মের শাস্ত্র তো থাকা উচিত তাই ড্রামা অনুসারে তো তাদেরকেও শাস্ত্র বানাতে হয় কারণ গীতা ভগবত ইত্যাদি সব এরকমভাবেই আবার তৈরি হবে দ্রাপর ভক্তির খোরাক তো লাগবে তাই না ভক্তরা নয় নচেত কোথায় যাবে তো কী পর পড়াশোনা করবে কী নিয়ে ভক্তি করবে তো তার জন্য তো কেউ নিমিত্ত হয়ে তা তৈরি করতে হবে গ্রন্থ এইভাবে তৈরি হবে এখন গ্রন্থ কত বড় হয়ে গেছে না তো গ্রন্থের ইতিহাস কী তো না হলে গ্রন্থ প্রথমে কত ছোট ছিল হাতের লেখা ছিল হাতের লেখা ছিল প্রথমে শ্রুতি ছিল তারপর কিছু লিপিবদ্ধ হয়েছিল তারপর বৃদ্ধি করতে 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 এই ছোটোকে অনেক বড় বানিয়েছে এটি হলো রকম তো এটিরও যদি গ্রন্থ বসে বানানো হয় বাবা বলে কি এখন যে বাবা এসে আমাদেরকে শ্রীমত দিচ্ছেন গীতা শোনাচ্ছেন গীতার সার শোনাচ্ছেন মুরলি শোনাচ্ছেন এই তাকেও যদি গ্রন্থ আকারে বানানো হয় তাহলে অনেক বড় হয়ে যাবে না উনিশশো সাল থেকে তো দু সালে মুরলি যদি একত্রিত করা হয় তাহলে কত বড় গ্রন্থ হয়ে যাবে কিন্তু বাবা সবশেষে আমাদেরকে ছোট্ট ছোট্ট আকারে আমাদেরকে সার সার আমাদেরকে তো অল্প শব্দের মধ্যে বাবা বলেন পরবর্তী সময়ে বাবা দুটি শব্দ বলেছেন মনমানা ভব এটাই হলো সো প্রতিদিনের গীতার সার আমি তোমাদেরকে সব শাস্ত্রের সার বোঝাই তাই না আমি তো পিতা না তোমাদেরকে কষ্ট তো আমি দিতে পারি না রোজ তোমাদেরকে পড়তে হবে রোজ তোমাদেরকে সার বুঝতে হবে তাহলে তো অবশ্যই নাম নিতেই হবে তাই না অমুক শাস্ত্রে এটা এটা আছে সেগুলো কোনো ধর্মশাস্ত্র নয় ভারতের শাস্ত্র হল তো একটাই গীতা বাকি যেগুলো কোনো তো সেগুলিই কোনো ধর্মের শাস্ত্র তো সেটি কখনো প্রমাণ করতে পারবে না বাস্তবে অভাব বলে তো ভারতের শাস্ত্র হলো একটি গীতা এই গীতাশাস্ত্রের সকল আসলে ডালপালা গীতাও সর্বশাস্ত্রমণি শিরোমণি গায়ন আছে তো গীতার মহিমা তোমরা যথাযথভাবে জানো যে গীতার আধারে বাবা এসে ভারতকে বানান এই গীতার আধারে এই সময় এসে ব্রাহ্মণদেরকে প্রথমেই বাবা প্রেজেন্টেশন করেছেন তো গীতা মাতা কারণ তো তো শিব জয়ন্তীর পরেই গীতা জয়ন্তী গীতা জয়ন্তীর পরেই কৃষ্ণ জয়ন্তী তো অত্যন্ত বোঝবার মতো বিষয় ভারতের শাস্ত্র তো অনেক সম্মান পায় কিন্তু গীতার ভগবান কে ছিলেন তো ওনাকে না জানার কারণে মিথ্যা প্রতিজ্ঞা করে এখন সেগুলো সঠিক করো বা বলে কি এখন যদি নিজেকে দেবতার মতো তৈরি করতে হয় ভগবানের সঙ্গে ঘরে যেতে হয় তাহলে এই প্রতিশ্রুতি ভুল প্রতিশ্রুতি এখন বন্ধ করো ভগবান তো এরকম বলেননি যে আমি সর্বব্যাপী কেন তুমি বলছো ভগবানকে সর্বব্যাপী এটা তো গ্লানি করা হলো না নিজের পিতাকে বাচ্চারা প্রশ্ন জিজ্ঞাসা করলো সে বাবা যখন এখানে আসে মুরলি চালান তখন কি পরমধাম খালি থাকে তো বাবা বলেন বাচ্চারা না এই সময় তো আমাকে অনেক কাজ করতে হয় অনেক সার্ভিস চলতে থাকে কত বাচ্চাদেরকে ভক্তদের তাদেরকে সাক্ষাৎকার করাতে হয় এই সময় আমি হলাম বহুরূপী আমি পরমধামে আছি এখানে আমি মুরলি চালাচ্ছি এখন আমার ভক্তদেরকে আমার বাচ্চাদেরকে সাক্ষাৎকার করাতে হয় তো রূপে তো এক হয়ে তো আমি অনেক রূপে আমাকে কাজ করতে হয় বহুরূপী শব্দ থেকেই মানুষ তো তাকে অনেক ভুল ব্যাখ্যা দিয়েছে সব রূপ হলো ওনার এই হলো ভক্তির সব বড় ভুল এই ভুলের কারণেই আজকে আমাদের কাঙ্গাল দশা মায়া উল্টু পথে চালনা করে দেয় আবার বাবা সঠিক আমাদেরকে বানিয়ে দেন এখন আমাদেরকে বাবা পাক্কা নিশ্চয়ই বুদ্ধি করছেন আবার আড়াই হাজার বছরের জন্য আমাদের পাক্কা নিশ্চয়ই বুদ্ধি থাকবে তারপর এসে মায়া আমাদেরকে অ্যাটাক করবে তোমরা বাচ্চারা এখন মুক্তিধামে যাওয়ার জন্য পুরুষার্থ করছো ভগবানের সঙ্গে পরম পিতার সঙ্গে তোমরা এক সঙ্গে ঘরে যাবে তোমাদের তো বুদ্ধি রয়েছে মুক্তিধামের দিকে আমাদের ঘরে যেতে হবে এরকম কোনো মানুষ পুরুষার্থ করতে পারবে না যা তোমাদের বাবা এখন করাচ্ছেন সকল কিছুর মধ্যে থেকেও তোমরা এখন সব কিছু থেকে মোহ ত্যাগ করছো এখন নিজের বুদ্ধিযোগ ওখানে স্থির করো আমাকে পরমধামে যেতে হবে জীবিত অবস্থাতেই এই শরীরকে ভুলতে থাকো মানুষ যখন মারা যায় তখন বলে স্বর্গে গেছে তারপর কান্নাকাটি কেন করো কান্নাকাটি করা তো উচিত নয় স্বর্গে গেছে তো অত্যন্ত আনন্দের কথা বাবার যারা সুসন্তান হবে তারাই বাবার সহায়ক হয়ে সার্ভিস করবে তারা কখনও ডিস সার্ভিস করবে না যদি কেউ সার্ভিস করে তাহলে সে তো নিজেরই করবে নিজেরই ক্ষতি করবে বাবা বলেন যে বাচ্চারা মিষ্টি বাচ্চারা এই সময় হলো খুবই মূল্যবান ভবিষ্যৎ একুশ জন্মের জন্য তোমরা উপার্জন করো তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করতে চলেছি কত ভালো উপার্জন আমাদের হতে চলেছে তাহলে তো তাতে রত থাকা উচিত না জারি রাখো তো অ্যাক্টিভিটিকে সমান তালে রাখো বাবাকে স্মরণ করতে হবে তো যেরকম গভর্নমেন্ট সার্ভিস আট ঘন্টা হয় না তো বাবাও জানেন আমার জন্য আট ঘন্টা দাও তো বাকি তো ব্যবসাপত্রের জন্য কামাই রোজগারের জন্য আট ঘন্টা দাও আট ঘন্টা তুমি রেস্ট করো তো এইভাবে তো আট তিন চব্বিশ ঘন্টাকে বাবা ভাগ করেছেন তিন ভাগে ভাগ করেছেন রাত্রে ঘুমিয়ে নিজের সময় অতিবাহিত করো না তো নিদ্রা আমাদের কম করা উচিত দিন রাত উপার্জন করতে হবে নতুবা এই অল্প সময়ে আমাদেরকে হিরেতুল্য জীবন আমরা বানানো তো বানানো আমাদের পক্ষে সম্ভব হবে না এ তো হলো খুবই সহজ কেবল বুদ্ধির প্রয়োজন খুব সহজ প্রাপ্তি কিন্তু বুদ্ধিকে আমাদের অত্যন্ত তো আমাদের অত্যন্ত শক্তিশালী করতে হবে তো মানুষ যখন ব্যবসা ইত্যাদিতে যায় তখন প্রথমে মন্দিরের সামনে হাতজোর করে তারপর দোকানে যায় ফেরার সময় আবার ভুলে যায় ঘরের কথা স্মরণে চলে আসে তো সেটাও ভালো কিন্তু তারা অর্থ কিছুই জানে না তো বাবা বলছে এটা তো বর্তমান সময়ের কথা এখানে তোমরা তো এখন তোমাদের অন্তিম সময়ে এখন ঘরে যাওয়ার ঘরে যাওয়ার তোমার তাগিদ থাকা উচিত ঘরে যাওয়ার তোমাদের প্রস্তুতি থাকা উচিত তো সেই পুরুষার্থ থাকা উচিত বাচ্চারা তোমাদের কলকাতাতে গিয়ে অনেক ভালোভাবে বোঝাতে হবে বাচ্চাদেরকে কালী মায়ের ওখানে অনেক সম্মান কলকাতাতে অনেক বড় পূজা করা হয় ভক্তরা অনেক মান্য করে বাঙালিদের নিজস্ব রীতিনীতি আছে ব্রাহ্মণদেরও মাছ খাওয়া অবশ্যই এক রীতি রেওয়াজ আছে নামিগ্রামী ব্যক্তিরা নিজস্ব পুকুর বানিয়ে তাতে মাছের চাষ করে প্রতিপালন করে তা ব্রাহ্মণদেরকে খাওয়াবে বলে তো এখন তোমরা প্রকৃত বৈষ্ণব হও বাস্তবে তোমরা বিষ্ণুপুরীতে যাবে কি না এরকম নয় যে ওখানে চার ভোজযুক্ত মানুষ থাকবে না দুই লক্ষী দুই হাত হলো লক্ষ্মীর দুই হাত হলো বিষ্ণু নারায়ণের এই দুই রূপ মিলে তো চার ভুজা বিষ্ণুর দেখানো হয়েছে তো বাবা বলে কি তোমরা মহালক্ষ্মীর পূজা করো না বাস্তবে বিষ্ণুরই তো পূজা করে থাকো তো আসলে ভক্তরা বিভিন্নভাবে রূপ বানিয়ে তো বিভিন্ন পূজার উপকরণ তৈরি করেছে ভক্তির উপকরণ রেডি করেছে উভয় আছেন তাই না লক্ষ্মীও আছেন বিষ্ণু আছেন তো দুইজনকে এক করে দিলে বিষ্ণু হয়ে যায় কিন্তু এই সময় মহিমা মাতাদের বেশি হয় জগদম্বার অনেক গায়ন আছে লক্ষ্মীরও নামের গায়ন আছে বাবা এসে মাতা দাদারা সকলকে সদগতি দেন জগদম্বাই আবার রাজরাজেশ্বরী হয় তো মায়াদের পূজা হয় বাস্তবে জগদম্বা হলেন একজন তো যেরকম শিবের একটি লিঙ্গ বানায় সেরকম আবার ছোট ছোট শালিগ্রহ বানায় তো শালিগ্রাম কারা সেরকম কালীরও ছোট ছোট মন্দির অনেক আছে তারা হলো যেন মায়েরই সন্তান এখন বাবা তোমাদেরকে নিজের নিজের রূপে তৈরি করেছেন নিজের দত্তক বাচ্চা বানিয়েছেন নিজের বাচ্চা বানিয়েছেন একই বলা হয় বলি দেওয়া তো তোমরা বলিহার হও তো ভগবানের উপরে এই ব্রহ্মার উপরে নয় তোমাদের লক্ষ্য হল সে বাবার হতে হবে তাই বাবা বোঝান যে এখন সময় অতিবাহিত তো তো মিথ্যা অতিবাহিত করো না ভুল পথে অতিবাহিত করো না চাকরি বাকরি যা করার করো যদি টাকা পয়সা ঠিকঠাক থাকে তবে খাওয়া পরার জন্য এত বেশি মাথা কেন এত মাথাকে কেন ঘামাচ্ছ হ্যাঁ শিব বাবার যজ্ঞ তোমাদের তো দান দিতে হবে না যজ্ঞকে তো চালাতে হবে অর্থাৎ তো বিশ্বের সেবাতে লাগাতে হবে বাবা বলেন সেন্টার বানাও যেখানে এই কন্যা কন্যারা মানুষকে দেবতা বানানোর রাস্তা বলে দেবে এই পটন পটন কত সুন্দর তাই না ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় অনেকের কল্যাণ হয়ে যাবে বাবা বলেন লক্ষ কোটি টাকা উপার্জন করো কিন্তু কর্ম এমনই করো যাতে ভারত পবিত্র হয় এবার হেলদি হয় তোমরা ভবিষ্যতের জন্য এখন সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করছো ওখানে গরিব তো কেউই হবে না ওখানে তো শতযুগে এখানকার প্রালব্ধ তোমরা ভোগ করবে এখন ব্রাহ্মণ হয়ে যে জ্ঞান অর্জন করছো তো যে কামাই করছো এই কামাই তোমরা ভোগ করবে ডিগ্রি নিয়ে শত যুগে ত্রেতা যুগে তাহলে এতটুকু ধারণা তো অবশ্যই তোমাদের থাকা উচিত তোমাদের এক এক পয়সা হলো হিরে তুললো এর দ্বারাই ভারত স্বর্গ হবে তো গরিবের দান ভগবান গ্রহণ করেন আর তার দিয়ে নরক্ষকে স্বর্গ বানান বাকি যা বাঁচবে সেগুলি সবই শেষ হয়ে যাবে সৎ কাজে লাগবে না যা কিছু পয়সা বাঁচবে এই সার্ভিসে লাগাও এ হলো বড়োর থেকে বড়ো হসপিটাল কোনো গরিব বাচ্চা বলে আমি আট আনা দিচ্ছি ঘরের ইট লাগিয়ে দাও তো আমি জানি তো এখন এখান থেকে মানুষ আবার হেলদি হবে এখানে তো অবশ্য অনেকে অবশ্যই আসবে তাই না তো এমন তো কিউ লাগবে যে আগে কেউ এমন দেখেনি কখনো বাবা বলছি কি দিল্লি থেকে রোড পর্যন্ত লাইন লাগবে তাহলে কত খুশি থাকা উচিত তোমাদের তো আমরা কী ছিলাম কিসে পরিণত হচ্ছি তো আমরা সেই বাবার থেকে বেহদের উত্তরাধিকার প্রাপ্ত করি বাবা হলেন নিরাকার জ্ঞানের সাগর তিনি এই রথে প্রবেশ করেন ব্রহ্মার শরীরে প্রবেশ করে এখন স্পষ্ট জ্ঞান আমাদেরকে দিচ্ছেন তাহলে বাচ্চাদের অনেক দয়াশীল হতে হবে না নিজের উপর আর অন্যদের উপরও দয়া করতে হবে আর তবেই তো এখন আমরা বিশ্বকল্যাণকারী আত্মা হতে পারবো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্মরণের সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ভারতকে পবিত্র বানানোর সেবাতে নিজের তন মন ধন সফল করতে হবে টাকা পয়সাকে হীরে মনে করে স্বর্গ বানানোর সেবাতে লাগাতে হবে ব্যর্থ নষ্ট করলে চলবে না নাম্বার দুই ভবিষ্যৎ একুশ জন্মের প্রালব্ধ বানানোর জন্য দিন রাত উপার্জন জমা করতে হবে সময় নষ্ট করলে চলবে না শরীরকে ভুলবার পুরুষার্থ করতে হবে আজকের বরদান অকাল সিংহাসন তথা হৃদয় সিংহাসনে আসীন হয় স্বরাজ্যের নেশাতে থাকা প্রকৃতিজিত মায়াজিত ভব কত সুন্দর বরদান বাবা আজকে আমাদেরকে তো দিচ্ছেন অকাল তক্তে আসীন আত্মা তার ব্যাখ্যা হলো অকাল তক্তে আসেন আত্মা যার যার ভ্রকটিতে বসে আত্মা সর্বদা আত্মিক নেশায় থাকা উচিত যেমন রাজা তো রাজত্বের নেশা বিনা রাজ্য চালাতে পারে না আমার প্রজারা দুঃখে আছে প্রজার জন্য এই যোজনা করতে হবে এই করতে হবে তো এই নেশাতে রাজ্য চালায় রাজা সেরকম আত্ম যদি স্বরাজ্যের নেশাতে না থাকে তাহলে কর্মেন্দ্রিয় রূপী প্রজার ওপরে রাজত্ব করতে পারবে না তো চোখ কান তো এগুলো তো আমারই প্রজা তাই না তো আমি আত্মা যদি আমার স্বরাজ্যে আমি সিটে যদি বসে না থাকি তাহলে আমার কর্মএন্দ্রীয় একে আমি প্রতিপালন করতে পারবো না চালাতে পারবো না সেই জন্য অকাল নসীন এবং হৃদয় নসীন হও অকাল তক্তনশীন ভ্রকটিতে বসে আমি আত্মা পরমাত্মার দিল তক্তনশীন হৃদয় তক্ত কার হব পরমাত্মারই দৈত থব আর যদি এই রুহানি নেশায় থাকো তাহলে কোনো রকম বিঘ্ন অথবা সমস্যা তোমাদের সামনে আসতে পারবে না পরমাত্মার গ্যারান্টি তবে তো আমাদেরকে এত বড় বরদান বাবা দিচ্ছেন প্রকৃতি আর মায়াও আঘাত পারবে না তাই তত্নসীন হওয়া আর সহজেই প্রকৃতিজিত আর মায়াজিত হওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার তাই না আজকের স্লোগান সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করতে চাইলে আত্মশক্তির দ্বারা উঠতে থাকো পড়তে থাকো ফরিস্তা হয়ে যাও আজকের সমান আমি প্রকৃতিজিৎ মায়া আত্মা আচ্ছা ওম শান্তি